কি বলছিল বলো বলো বলতে যেতেই হবে কারা ইউনিয়নের দাদারা না হলে না হলে একটা বোকা দিচ্ছে ধমকাচ্ছে কারা নাম কি তারা নাম জানি না কোথায় নিয়ে যাওয়ার কথা বলছে তারা ধর্মতলা তোমরা কি পালিয়ে যাচ্ছ তুমি কোন ইয়ারে পড়ো মূলত আজকে আপনাদের এই যে সমাবেশ এই সমাবেশটা কি কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুব সমাজের নয়নমণি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের উদ্দেশ্যে কি বার্তা দেয় আজকে 28 আগস্টের দিন ছাত্র যুবের উদ্দেশ্যে সেই কারণে আমরা দলে দলে যাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য শোনার জন্য আজকের দিনটাকে আপনারা মূলত প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করেন একইভাবে আজকের দিনটাকে ছাত্র পরিষদও প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করে সেক্ষেত্রে কি বলবেন ছাত্র পরিষদ বলছে ওদের প্রতিষ্ঠা দিবসটাকে আপনারা চুরি করেছেন কি বলবেন দেখুন ছাত্র পরিষদের প্রতি দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি আবারও বলছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বক্তব্য রাখছে সেটার জন্য আজকে আমরা যাচ্ছি ধর্মতলাতে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছে সেটা শোনার জন্য যাচ্ছি এটা আজকে থেকে তো আমরা যাচ্ছি না আমরা আমাদের কলেজ বিগত বছরেও গেছে এবছরও যাচ্ছে শুভদীপ মুখার্জির হুগলি জেলার নতুন সভাপতি শুভদীপ মুখার্জির নেতৃত্বে ছাত্র পরিষদ সভাপতি শুভদীপ মুখার্জির নেতৃত্বে আমরা প্রত্যেক বছর যাই এই বছরে উনি হুগলি জেলার সভাপতি হয়েছে ওনার নেতৃত্বে আমরা আমাদের কলেজের ছেলেপুলেদের নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনি আরেকটা অভিযোগ বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় উঠে আসছে সেটা হচ্ছে যে আপনাদের সংগঠন জোর করে আজকে ছাত্র সমাবেশে নিয়ে যাচ্ছে আপনি একটা কাজ করুন আপনি এখানে এত ছেলেপুলে রয়েছে আজকে আমরা 2000-এর উপরে ছেলেপুলে নিয়ে যাচ্ছি আপনি যে কোনো একটা ছেলেকে দাঁড় করান দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে নিন যে আপনারা জোর করে নিয়ে যাচ্ছে না তারা নিজেদের ইচ্ছায় যাচ্ছে প্রত্যেকটা ছেলে বলবে আমরা 28 আগস্ট আমাদের কাছে একটা আবেগ 28 আগস্ট আমাদের কাছে একটা ভালোবাসা 28 আগস্ট আমাদের কাছে একটা ভালো লাগা সেই কারণে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য 28 আগস্ট আমরা যাচ্ছি আমরা সবাই মিলে হই হই করতে করতে যাচ্ছি আমাদের কোনো অসুবিধা নেই এবং সবথেকে বড় কথা হচ্ছে আমরা আমাদের নিজেদের ইচ্ছাতে যাচ্ছি কি বলছিল বলো বলো কারা ইউনিয়নের দাদারা না হলে না হলে একটা বোকা দিচ্ছে ধমকাচ্ছে কারা নাম কি তারা নাম জানি না কোথায় নিয়ে যাওয়ার কথা বলছে তারা ধর্মতলা তোমরা কি পালিয়ে যাচ্ছ তুমি কোন ইয়ারে পড়ো আপনারা জোর করে নিয়ে যাচ্ছেন কেন স্টুডেন্টদের অভিযোগ করছে এরকম হ্যাঁ একটা অভিযোগ আসছে দিদি জোর করে আপনারা নিয়ে যাচ্ছেন ঠিক এটা দিদি কি জোর করে নিয়ে যাচ্ছেন আপনারা কি জোর করে স্টুডেন্টরা বলছে এরকম আমরা মিডিয়া স্টাফ জানিয়েছে আমাদের কমপ্লেন করেছে জোর করে দখল করে থাকা জমিদারির দিন শেষ হয়ে গেছে তারই ফলস্বরূপ এই সাধারণ ছাত্রদের জোর করে তাদের সমাবেশে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই জমিদারির দিন শেষ হয়ে গেছে বলে আগামী দিনে দেখতে পাবেন কটাদিন অপেক্ষা করুন যাদেরকে ধমকাতে চমকাচ্ছে তারাই দেখবেন ধমকে চমকে তাদের কলেজ ছাড়া করছে আপনার নাম ইন্দ্রনীল দত্ত বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সম্পাদক